হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। আর আজকে হলো শনিবার বলছি, দেখ আজকে হলো রোববার, আর এখন বাজে হচ্ছে 10:16। তো উঠেছি আজকে, উঠতে উঠতে একটু লেট হয়ে গিয়েছে। আসলে কালকে সারা রাত ছেলে এতটা জ্বালাতন করেছে, নিজেও ঘুমায়নি আমাকেও ঘুমোতে দেয়নি। তো উঠতে উঠতে আজকে 9টা বেজে গিয়েছে, যা আছে তাই অবস্থা। তো ছেলেকে এই যে জাস্ট পরিষ্কার করলাম, করিয়ে ওকে খাওয়াতে বসিয়েছি। তো এখন আপাতত আগে জল খা। আর এরই মাঝে ও অনেক কিছু কাণ্ড করে দিয়েছে, একবারে খেলনা সমস্ত কিছু নিয়ে এসে এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ওই রুমে তো সব কিছুই ছড়ানো ছিটানো আছে, আর বিছানাও এখন অবধি উঠায়নি। বিছানার বেড কভারটা চেঞ্জ করবো আজকে, অনেক দিন হলো। আর এখানে দেখো এরোপ্লেনটা ফেলে দিয়েছে, এরোপ্লেন ডানা শুদ্ধ খুলে দিয়েছে। এত বদমাশ হয়েছে আর এত পাকা হয়েছে। তুমি জল খেয়েছো? জল খেয়েছো? ওগুলো তাল মিশ্রি, তাল মিশ্রি। গুড মর্নিং বলো, এই যে দেখো এদিকে, এই যে এখানে গুড মর্নিং বলো, রিও গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং বলবে না? জল খাবে? খাও তো, ওকে আমি খাইয়ে দিই, খাইয়ে দাইয়ে তারপর আমাকে কাজে লাগতে হবে। আর চিকেন হচ্ছে আজকে রান্না, দিদি রান্না করছে। তো ছেলের জন্য এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল। আজকে ডালের মধ্যে কিছু দিচ্ছি না, আসলে মেনলি ডালের ওর সবজিগুলো হয়ে গিয়েছে শেষ, আর কালকে বাড়িতে সেরকম পাওয়া যায়নি। তো আজকে নিয়ে আসবে বাবা, ওর কোয়াশ লাগবে, তারপরে পেঁপে লাগবে, আর হচ্ছে গাজর। এই তিনটেই খাওয়াই, আর তার সঙ্গে আলুটা থাকে। এই চারটে জিনিস আপাতত খাওয়াচ্ছি, শাক পাতা এখনও শুরু করিনি। আর একটুখানি খুব বয়স, কারণ নাহলে গ্যাস ট্যাস হয়, যদি হজমে যদি সমস্যা হয়, ওই জন্য ওগুলো অন্য কোনো কিছু দেই না। এখন আপাতত কোয়াশ খায়, গাজর খায়, আলু খায়, আর পেঁপে খায়। গুড মর্নিং বলো, এই গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। আদাদের নকশা কেন জোরে? গুড মর্নিং জোরে বলো, লক্ষ্মী ছেলে, পাকুনি ছেলে। তো ওকে খাইয়ে দেই, আর দেখে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটাই শেয়ার করবো তোমাদের সাথে। এই যে এক সপ্তাহ পর এসছে ছেলের বন্ধু খেলতে, রোববার করে আসে, ওর ছুটি থাকে। তো ছেলে ওকে দেখে খুশি হয়েছে খুব। কি হয়েছে, কি হয়েছে? কিচ্ছু হয় না, এটা লায়ন, লায়ন বলি দেখ, টাইগার, বাঘ, টাইগার মানে বাঘ। হ্যাঁ হাতি, হাতি, বসো বসো বসো। হ্যাঁ ও হাতিতে বসবে, তুই সাইকেলে বসবি। ইয়ে আসো 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 আসো। ওইটা ল, সেটা জাম হয়ে গেছে, ওটা দিয়ে ব্যথা লাগবে। না না ব্যথা না না। হ্যাঁ পাপার ফটো, এটা পাপার ফটো, হ্যাঁ এটা মামমামের ফটো। রিওর ফটো, রিওর ফটো কোথায়, রিওর ফটো কোথায়, রিওর ফটো কোথায়? চলো এখন নিচে, ভাইয়ের অনেকগুলো গাড়ি আনছে, গাড়িগুলো দিয়ে খেলবা। চলো দাঁড়াও আমি দিয়ে আসি, দাঁড়াও। ছেলেকে নিচে দিয়ে আসলাম, আর নিচে ওই দিদি মাংস কিছুটা রান্না করেছিল, তারপরে বাকিটা আমি রান্না করে এই যে এখন চানিয়ে বসলাম। রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে, ও খাসির মাংস নিয়ে এসছে, যার জন্য কিছুটা আমাকে করতে হলো। তো চলো খেয়ে নিই। স্নান কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ছেলেকে নিয়ে আসবো, এনে ওকে স্নান করাবো। আর ওর জলও রেডি করে নিয়েছি, ও নিচে খেলছে, ওর এক দিদি এসছে ওর সঙ্গে খেলছে। ও আর এদিকে ওর জল রেডি হয়ে গিয়েছে, বন্ধ করে রাখি, ওকে গিয়ে নিয়ে আসি। এবার কি করছে, পেপারটা নিয়ে যাই। চলো দেখি কি করছে। বই, ও বাবা দিদি আসছে তো, ওই যেটা দিদি সোফায় শুয়ে আছে আর এই যে এখানে বসে আছে। ও পেপারটা রাখো, না পেপারটা রাখো, পেপার রাখো, না পেপারটা রাখো, রাখো রাখো, নাও নাও। কখন আসিস, কখন আসিস, স্নান করে এখনই আসলি? আচ্ছা
ওই যে দিদিও আসবে, জল আছে, জল ভাইয়ের জলটা আনো তো। হ্যাঁ জল, এই যে ভাইয়ের জল দাও, আমি ধরি, চলো। ফোন না, ফোন না, ফোন না। দিদি সাইকেলে উঠেছে, বা 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 বা, কত সুন্দর। হ্যাঁ এরকম করে খেলতে হয়, দুষ্টামি করে না, ঝগড়াও করে না, হিংসুমি করবে না কিন্তু একদম। বাহ খেলো খেলো খেলো, দিদির সঙ্গে খেলো। আমি তোমার জল রেডি করে নিলাম, এবার গরম জলটা রেডি করে দিই, এবার স্নান করে দেবো। ওদিকে না, ওদিকে না, দাঁড়াও, দরজা লাগিয়ে দিই। আজকে দুপুরের মেনুতে আছে মাটন, তো মাটনটাকে একটুখানি গরম করে নিই, তো ছেলে খাইয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম ছেলেকে, তো আমি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। যা গরম পড়েছে, তো আইসক্রিম নিয়ে আসতে বললাম, তো আইসক্রিমের যে কৌটোগুলো পাওয়া যায় আমুল আইসক্রিমের, তো সেটা নিয়ে এসছে, তো সবাই এখন খাচ্ছি, আর ছেলে তো ঘুম হচ্ছে ওদিকে। খুবই গরম পড়েছে, খুবই আইসক্রিম খাই। ভ্যানিলাটা এসে, আসলে চকলেটটা ছিল না, তো ভ্যানিলাটা খুব একটা ভালো লাগে না, এটা অদ্ভুত ধরনের লাগে আমার, কোনো ফ্লেভারই নেই। চলো আইসক্রিম খাওয়াটা তাড়াতাড়ি শেষ করে নিই, তারপরে তখন একটু রেস্ট নেব। এটা জিরাফ, হ্যাঁ এটা জিরাফ, হ্যাঁ এটাও জিরাফ। এখন একটু চা খাই, ছেলে খেয়ে দিয়ে নিচে গেল। আসলে এত গরম, কিন্তু গরমের মধ্যে হলেও চাটা আমার না খেলে পরে না ভালো লাগে না। আর একটুখানি খবর শুনি, আর এদিকে এই যে বর, চলো খেয়ে নিই চা। গরমে না জাস্ট কোনো কিছুই ভালো লাগছে না, এত অসহ্য গরম। ফ্যান চলছে ঠিকই, কিন্তু মানে মনে হচ্ছে আগুন আগুন হয়ে রয়েছে এই ঘরগুলো। আমাদের এই বেডরুমটা তো বিশেষ করে প্রচণ্ড গরম থাকে, পাশের রুমটা অনেকটাই ঠান্ডা থাকে তুলনামূলকভাবে, পাশের বেডরুমটা, কিন্তু ওইটা বেডরুমে তো আবার শোয়া হয় না, এটা রুমেই শোয়া হয়, কারণ ওইটা বেডরুমের যে কার্লুনটা যেটা আছে ওটা খুব একটা সুবিধার না, সুবিধার না বলতে কি, খুব গদি, আর এত গদির মধ্যে না ভাল লাগে না, আনকমফোর্টেবল লাগে। একটু শক্ত হলে পরে ঠিকঠাক একদম, মানে ওটার মধ্যে বসলে পরে একবারে ঢুকে যাওয়ার মতো অবস্থা, আমার তো একদমই ভাল লাগে না। আমার বরের নাকি আবার ওটা খুব পছন্দের কার্লনটা, ওটা ও নিয়ে এসছে ওর সুবিধা মতো, ওটাতে কেউ থাকে না, ওর বাবা মা কেউ থাকে না, যার জন্য ওটা রুম ফাঁকাই পড়ে থাকে, ওই যখন কেউ আসে তখন ওইটা রুমে থাকানো হয়, ওইটা রুমে শোয়, এই আর কি। তো এখন একটুখানি খবর টবর তো শুনছি, আর এখন নিচেও যাবো, ছেলের সঙ্গে একটুখানি দেখা করি, ওর সঙ্গে খেলাধুলা করি, আর এই আর কি। আর আজকের মতো তো আর ভিডিওতে আর কি দেখাবো, আর এছাড়া সেরকম কিছুই নেই, এখন তো এই ছেলের সঙ্গে একটু টাইম পাস করা, ওকে খাওয়ানো আর ঘুম পাড়ানো, এই আর কি, আর তাছাড়া আর সেরকম কিছু নেই। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। চলো আজকের মতো গুড নাইট।